হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সাজবো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমার সামার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো যে আমি ডে টাইমে দেন আফটার শাওয়ার দেন নাইট টাইমে কি স্কিন কেয়ার রুটিনটা ফলো করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর এখানে আমি প্রোডাক্টগুলো যেগুলো রেখেছি আমি মোটামুটি এগুলো ইউজ করি এগুলো খুব বেশি এক্সপেন্সিভ না তো আমি আমার মর্নিং স্কিন কেয়ারে নর্মালি হচ্ছে পানি দিয়ে আমি মুখটা ধুই সবসময় আমি এই ফেসওয়াশটা ইউজ করি না কিন্তু যখন হচ্ছে আমি ক্যাম্পাসে কোনো ম্যাটেন্ড করার থাকে আমার সকাল সকাল তখন হচ্ছে এই ফেসওয়াশটা দিয়ে আমি আমার মুখটা ধুই ধুয়ে নিই এছাড়া নর্মালি আমি সকালবেলা হচ্ছে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুই না কারণ হচ্ছে এতে আমাদের রাতের বেলাতে যে স্কিনে যে ধরনের ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো নষ্ট হয়ে যায় দেন আমি এই সিম্পলের যে টোনারটা আছে এটাই ইউজ করি তোমরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো তারা যেন আমি একটা টোনারই ইউজ করতেছি তো এই টোনারটা আমার অনেক ফেভারিট আমার সেন্সিটিভ স্কিনের জন্য একদম বেস্ট দ্যাটস ওয়াই আমি মর্নিং স্কিন কেয়ার রুটিনে এই টোনারটাই অ্যাপ্লাই করতেছি এটা প্রায় শেষের দিকে খুব জলদি এটা আমার আবারই পারচেস করতে হবে আচ্ছা তোমরা চাইলে রোজ ওয়াটার ইউজ করতে পারো বা টোনারও ইউজ করতে পারো দেন আমি হচ্ছে এই মশ্চুরাইজারটা ইউজ করে মর্নিং স্কিন কেয়ার রুটিনে এটা পন্সার একটা মশ্চুরাইসার আগে আমি সিম্পল ইউজ করতাম বাট রিসেন্টলি আমি হচ্ছে পন্সারটা পারচেস করছি অ্যান্ড দেখো অনেকটা প্রাইস ইউজও করে ফেলছি এটা নিয়ে খুব জলদি একটা ইন ডিটেলস রিভিউ বানানোর ইচ্ছা আছে আমার এটা অনেক ভালো অয়েলি স্কিনের জন্য আমার বেশ ভালো লাগতেছে দেন আমি আর যাই করি সানব্লক কখনো স্কিপ করি না আমি থ্রি ডাব্লিউ ক্লিনিকের এই সানব্লকটা ইউজ করি এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করছে তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো কোরিয়ান সানব্লক খুঁজতেছো তোমরা কিন্তু চাইলে থ্রি ডাব্লিউ ক্লিনিকের এই সানব্লকটা ইউজ করতে পারো এটা একটা বেস্ট সানব্লক দেন আমি বাসায় আসার পরে আমি নর্মালি সন্ধ্যার দিকে বাসায় আসি তখন আমি ডাবল ক্লিনজিং করে থাকি সানস্ক্রিন ইউজ করলেও কিন্তু ডাবল ক্লিনজিং করতে হয় আমি প্যারাশুটের এই বেবি অয়েলটা ইউজ করি এটা অনেক ভালো অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে নর্মাল বা সেন্সিটিভ অয়েলি স্কিনের জন্য খুবই ভালো তোমরা যারা অয়েলি স্কিনের আছো এক স্কিনের তোমরা কিন্তু চাইলে এই বেবি অয়েলটা ইউজ করতে পারো এছাড়া তোমরা চাইলে হচ্ছে মাইসেলোর ওয়াটার ইউজ করতে পারো দেন আমি হিমালয়ার এই ফেস ওয়াশটা আবার ইউজ করি এটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে ফেলি আমি সকালবেলা স্কিপ করলেও কিন্তু আমি যখন সন্ধ্যা থেকে বাসে আসি তখন আমি এটা স্কিপ করি না বাস নর্মালি বাসায় থাকলে আমি হচ্ছে গোসরাটা মেয়েটি ইউজ করি দেন হচ্ছে আমি শাওয়ারে রিসেন্টলি শাওয়ার জেল অ্যাড করছি আগে আমি সোপ ইউজ করতাম তো আমি লাক্সের এই শাওয়ার জেলটা একশো তেত্রিশ টাকায় পাইছিলাম করছে এটা খুবই ভালো এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ইনডিটেল রিভিউ করা আছে তোমরা চাইলে এটা দেখতে পারো এটা আমার স্কিনটাকে অনেকটা ময়েশ্চারাইজ করতে হেল্প করছে এটা নর্মালি দুশো টাকা প্রাইস বাট আমি অফার একশো তেত্রিশ টাকাতে পাইছিলাম আমি অ্যালোভেরারটা কিনছি ওইটারও একটা খুব জলদি ইনডিটেল রিভিউ আমি আমার দিব দেন শীত গরম বর্ষা যখনই হোক আমার সারা বছর শরীর চামড়া ফাটে তারপরে আমি হচ্ছে এই গ্লিসারিনটা ইউজ করে মেরেলের আমি বডি লোশন ইউজ করি না কোর্স বডি লোশন আমার অনেক এক্সপেন্সিভ লাগে দ্যাটস সে আমি গ্লিসার ইন ইউজ করি সবসময়ই এবার আসি নাইট স্কিন কেয়ারে নাইট স্কিন কেয়ারে আমি রিসেন্টলি এই ফেস ওয়াশটা অ্যাড করেছি এটা হচ্ছে কোজর সেলসেলিক অ্যাসিড যে ফেস ওয়াশটা এটা আমি রিসেন্টলি ইউজ করতেছি এবং কিছু চেঞ্জেসও দেখতেছি আমার স্কিনে এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো এটার অনেক রিভিউ দেখে দেন আমি এটা পারচেস করছি এটাও আমি অফারে পারচেস করছি খুব জলদি আমি এটার একটা ডিটেলস রিভিউ নিয়ে আসবো এখন আমি আপাতত এটা নিয়ে কোনো কথা বলতেছি না আমরা খুব জলদি দেখতে পারবো দেন আমি একদিন পর পর জেল এইটারও একটা রিভিউ আমি আমার চ্যানেলে করেছি এই মেডিসিনটা আমি আমার স্কিনে ইউজ করি জাস্ট আমার একনি স্পটগুলোর উপর পনেরো মিনিট রেখে দেন হচ্ছে ধুয়ে ফেলি তো এটার ডিটেল রিভিউটা যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে কিন্তু এই রিভিউটা দেখে নিতে পারো এটা সেন্সিটিভ বা একনি নিপুণ স্কিনের জন্য বেস্ট একটা জেল এটা আমার ডার্মাটোলজিস্ট আমাকে সাজেস্ট করছিলো তোমরা চাইলে ইউজ করতে পারো বাট আমি সাজেস্ট করবো একজন ডাক্তার দেখিয়ে ইউজ করো দেন আমি ইউজ করি হচ্ছে এই থ্রি ডাব্লিউ ক্লিনিকের হানি আই ক্রিমটা আমাদের চোখে নিচের ডার্ক সার্কেল রিমুভ হতে কিন্তু এটা খুবই হেল্প করে আমার অনেকটা ইউজ করা হয়ে গেছে আমি এটা প্রায় অনেক দিন যাবতীয় ইউজ করতেছি এটার একটা ডিটেলস রিভিউ আমি আমার চ্যানেলে আপলোড করে রাখছি তোমরা চাইলে দেখতে পারো অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আমার কাছে এই যে আই ক্রিমটা আছে এটা বেস্ট লাগে তোমরা চাইলে ইউজ করতে পারো নেক্সট আমি রিসেন্টলি যে স্নেল এ সেন্সটা আছে সে মিউজিয়ান স্নাইল মিউজিয়ান এ সেন্সটা কোজার এক্সে সেটা ইউজ করতেছি এইটারও একটা রিটার্স রিভিউ আমি খুব জলদি হ্যাঁ আপলোড করে দিব এইটা হচ্ছে আমি মিনি সাইজটা কেনসিকলস যে এটা বড়ো সাইজ ওটা কেনার মতো প্রাইস আমার কাছে ছিল না টাকা দ্যাটস ওয়াই আর এই যে আমি সপ্তাহে একবার করে হচ্ছে এই মুলতানি ফেস ওয়াশটা লাগাই আর সপ্তাহে দুইবার করে হচ্ছে আমার ফেসটা স্ক্রাব করাই এগুলো হচ্ছে আড়ংয়ের দুইটা প্যাক তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো বা তোমরা তোমাদের সাধ্যমতো ইউজ করতে পারো আমার বাজেটে এই দুইটাই আসে দ্যার আমি এই দুটো ইউজ করি দুইটাই আমার খুব পছন্দের স্ক্রাপ্টার একটা রিভিউ আমার চ্যানেলে আপলোড করা আছে মুলতানি মাটিটা আমি খুব জলদি দিয়ে দিবো আর এইগুলো হচ্ছে আমার লিপ বাম যেগুলো আমি আমার লিপসে ইউজ করে থাকি এগুলো খুবই ভালো লিপ কেয়ার কিন্তু অবশ্যই অবশ্যই খুবই জরুরি তোমরা চাইলে তোমাদের সাধ্যমতো হচ্ছে গিয়ে ভ্যাসলিন ইউজ করতে পারো আমি এই দুটো ইউজ করতেছি এগুলো তোমরা বিডি যে কোনো পেজে পেয়ে যাবে একটা টেকনিক্যাল একটা ভ্যাসলিনের তো এই ছিল আমার ইন টোটাল স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে রিভিউ আশা করছি রিভিউটা তোমাদের দের জন্য একটু হলেও হেল্পফুল হবে যদি রিভিউটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিতে তোমরা সবাই সাবস্ক্রাইবও করো আশা করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ